Hello, my dear students. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে Wheatstone Bridge. আজকের বিষয়বস্তু হচ্ছে Wheatstone Bridge. Okay, wheat আর stone হচ্ছে কি? Stone অর্থ হচ্ছে পাথর আর bridge অর্থ হচ্ছে সেতু। অর্থাৎ হুইটের পাথরের সেতু। আসলে বিষয়টি এটা নয়, মূলত হুইটস্টোন হচ্ছে ইংল্যান্ডের কিংস কলেজের একজন অধ্যাপক। তিনি 1843 সালে এই নীতিটি প্রতিষ্ঠিত করেন পরিবাহীর সাধারণ রোধ নির্ণয় করার জন্য। আমি আবার বলছি, কোনো পরিবাহীর অজানা সাধারণ রোধ নির্ণয় করার জন্য এই হুইটস্টোন ব্রিজের নীতিটি প্রতিষ্ঠিত হয়। আজকে আমি এই লেকচারে তোমাদের হুইটস্টোন ব্রিজের সমস্ত বিষয়বস্তুগুলো সাথে সাথে যে ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে সেগুলো আমি আলোচনা করব। ওকে, প্রথমে আমি যে কথাটা তোমাদের বলেছিলাম যে হুইটস্টোন ব্রিজ দিয়ে এই নীতির সাহায্যে আমরা সাধারণত পরিবাহীর সাধারণ রোধ নির্ণয় করতে পারি, তাহলে এই ক্ষেত্রে তোমাদের জানতে হবে যে রোধ কত প্রকার। রোধকে মূলত তার রেঞ্জ অনুযায়ী তিন ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে নিম্ন রোধ, লো রেজিস্ট্যান্স বা নিম্ন রোধ হচ্ছে সাধারণত 1 ওহমের চেয়ে যদি কম রোধ হয় তাহলে সেই রোধটাকে আমরা বলি নিম্ন রোধ। যেমন 0.2 ওহম, 0.33 ওহম ইত্যাদি। অর্থাৎ 1 এর চেয়ে যদি কম রোধ হয় সেটাই হচ্ছে নিম্ন রোধ। তারপর হচ্ছে সাধারণ রোধ হচ্ছে যে রোধের মান 1 ওহম থেকে 1000 অর্থাৎ 1000 ওহম পর্যন্ত হয় সেই রোধটাই হচ্ছে মূলত সাধারণ রোধ। আর উচ্চ রোধ হচ্ছে যেই রোধের মান 1000 ওহমের চেয়ে বেশি। ওকে, যেই রোধের মান 1000 ওহমের চেয়ে বেশি সেটাই হচ্ছে উচ্চ রোধ। তো আমরা এই হুইটস্টোন ব্রিজের নীতির সাহায্যে এই সাধারণ রোধ অর্থাৎ 1 থেকে 1000 ওহম পর্যন্ত মাপতে পারি। তো চলো এখন আমরা হুইটস্টোন ব্রিজের সার্কিটটি দেখি। হুইটস্টোন ব্রিজে মূলত 4টি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আমি আবার বলছি, 4টি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এই যে একটা বাহু, প্রথম বাহু, এইখানে একটা রোধ থাকে, ট্যাং 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 ট্যাং, এই একটি রোধ। আবার এই বাহুতে আরেকটি রোধ থাকে, ট্যাং 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 ট্যাং, আবার এই বাহুতে আরেকটি রোধ থাকে, ট্যাং 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 ট্যাং, এবং এই বাহুতে আরেকটি রোধ থাকে, ট্যাং 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 ট্যাং। এইভাবে 4টি রোধ শ্রেণীতে যুক্ত থাকে। তো আমরা মনে করি এই রোধের মান হচ্ছে পি, এই রোধের মান হচ্ছে কিউ, এই রোধের মান হচ্ছে আর, এবং এই রোধের মান হচ্ছে এস। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই 4টি কিভাবে শ্রেণীতে যুক্ত হলো, শ্রেণী সমবায়ে যুক্ত হলো। দেখো তোমরা যে এই যে প্রথম রোধ যেটা পি, এই পি এর দ্বিতীয় বাহুর সাথে এই কিউ এর প্রথম বাহু যুক্ত হয়েছে। এই যে পি এর দ্বিতীয় বাহু, পি এর প্রথম বাহু হচ্ছে এইটি এবং দ্বিতীয় বাহু হচ্ছে এটি, আর কিউ এর প্রথম বাহু হচ্ছে এটি, দ্বিতীয় বাহু হচ্ছে এটি। তো আমরা দেখতে পাচ্ছি পি এর দ্বিতীয় বাহুর সাথে কিউ এর প্রথম বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক একইভাবে এই কিউ এর দ্বিতীয় বাহুর সাথে এই এস এর প্রথম বাহুটি মিলিত হয়েছে, এই পাশ থেকে দ্বিতীয় বাহু এবং এই পাশ থেকে এটার প্রথম বাহু। ওকে, আবার এস এর দ্বিতীয় বাহুটি এই আর এর প্রথম বাহুর সাথে মিলিত হয়েছে এবং এইটার প্রথম বাহু আর এর দ্বিতীয় বাহুর সাথে মিলিত হয়েছে। এইভাবে পি কিউ আর এস এই 4টি রোধ শ্রেণীতে যুক্ত রয়েছে। এখন তোমরা
আমাকে প্রশ্ন করতে পারো যে এই রোধকে এইভাবে কেন আমি অঙ্কন করলাম। তো তোমরা জানো নিশ্চয়ই, এই যে দেখো আমার হাতে কি রয়েছে, একটি করাত, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি করি, আমরা সাধারণত কাঠ কাটি। তো এই করাতের দাঁত আর এই রোধের যে সিম্বল, এই দুটো এক। এখন কেন আমরা করাতের দাঁত দিয়ে রোধকে প্রকাশ করি, তার কারণ হচ্ছে, মনে করো তুমি তোমার বাসা থেকে কলেজে যাচ্ছ, এখন রাস্তায় যদি ইটের পরিবর্তে এরকম করাত দেয়া থাকে, তাহলে তুমি সেই করাতের রাস্তা দিয়ে যেতে পারবে, পারবে না, সেইখানে তুমি বাধা প্রাপ্ত হবে। তো এই বাধা পাচ্ছে, বাধাটাই আমরা জানি রোধ, এখান দিয়ে বিদ্যুৎ যখন যাবে সেই বিদ্যুৎটা বাধা পাবে। এই বাধাটা বোঝানোর জন্যই আমরা এই করাতের দাঁত দিয়ে আমরা রোধকে বুঝাই। ওকে, তো এখন আমি মনে করি যে এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, এই বিন্দুটা হচ্ছে সি, এবং এই বিন্দুটা হচ্ছে ডি। ওকে, এখন যদি আমরা এটার দিকে তাকাই, সার্কিটটির দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে এটা দেখতে অনেকটা ডায়মন্ডের মতো। ওকে, দ্যাটস ওয়াই এইটাকে বলা হয় ডায়মন্ড শেপ ক্লোজ সার্কিট। ওকে, এটাকে বলা হয় কি, ডায়মন্ড শেপ ক্লোজ সার্কিট, অর্থাৎ ডায়মন্ডের মতো দেখা যায় বলে। তো এখন এই এ এবং সি, ওকে, এ এবং সি, এই দুই কর্নারের সাথে একটি ব্যাটারি বা কোষ সংযুক্ত করা হয়, সেই সাথে একটি চাবি এইখানে থাকে। ওকে, তো আমরা মনে করি এই ব্যাটারির তড়িৎচালক শক্তি হচ্ছে ই, এবং এই চাবিটি হচ্ছে কে। ওকে, নেক্সট আসো, এবং এই বি এবং ডি, এই দুইটি কর্নারের মাঝে একটি গ্যালভানোমিটার যুক্ত করা হয়। ধরি আমরা এই গ্যালভানোমিটারের রোধ হচ্ছে বিক জি। ওকে, বি এবং ডি, এই দুই প্রান্তে গ্যালভানোমিটার যুক্ত করা হলো। গ্যালভানোমিটারটি কেন যুক্ত করা হয়, মূলত এইটার আর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা, এই বি ডি এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটা জানার জন্য। ওকে, এখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে। আমরা যখন সুইচ অন করে দিব, তখনই এই ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। আমরা ধরি যে ব্যাটারি থেকে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা হচ্ছে আই, এবং এই আইকে বলা হয় মূল প্রবাহ। আইকে বলা হয় মূল প্রবাহ, অর্থাৎ ব্যাটারি থেকে যেই বিদ্যুৎটা প্রবাহিত হয় সেটাকে মূল প্রবাহ বলা হয়। তোমরা জানো যে ব্যাটারির ভিতরে তড়িৎচালক শক্তি থাকে, এই তড়িৎচালক শক্তি ইলেকট্রনের উপর ধাক্কা দেয়, এই ধাক্কার কারণে এইখান থেকে বিদ্যুৎ প্রবাহ হয়। ইলেকট্রন হচ্ছে যে মাইনাস থেকে প্লাসের দিকে যায়, আর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে যায়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এখন দেখো এই যে এ বিন্দু, আমরা ধরি এই এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ, বি বিন্দুর বিভব হচ্ছে ভি বি, সি বিন্দুর বিভব হচ্ছে ভি সি, এবং ডি বিন্দুর বিভব হচ্ছে ভি ডি। এখন তোমরা বলতে পারো এই যে এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভি বি, ভি সি, ভি ডি, এই বিভবগুলো কীভাবে ফিক্সড করা হয়। মূলত এই যে রোধ পি কিউ আর এস, এই চারটি রোধের মাধ্যমেই এই এ বি সি ডি বিন্দুতে এই বিভবকে ফিক্সড করা হয়। এক্ষেত্রে এ বিন্দুর বিভব হবে সবচাইতে বেশি, অর্থাৎ বি এ, গ্রেটার দেন এই ভি বি, বি বিন্দুর বিভবের চেয়ে এ বিন্দুর বিভব বেশি হবে। ওকে, এবং এই বি বিন্দুর বিভব ডি বিন্দুর চেয়ে বেশি হবে, আমরা লিখতে পারি ভি ডি, এবং এই বি এবং ডি বিন্দুর বিভব সি বিন্দুর চেয়ে বেশি হবে। অর্থাৎ আমরা এইখানে একটা সম্পর্ক পাচ্ছি, একটা রিলেশন পাচ্ছি, সেটা হচ্ছে ভি এ গ্রেটার দেন ভি বি গ্রেটার দেন ভি ডি, এবং ভি ডি গ্রেটার দেন ভি সি। ওকে, এখন আমরা জানি বিদ্যুৎ উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে
প্রবাহিত হয়। যেমন আমরা জানি যে তাপ, তাপ আমরা জানি যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। যেমন পানি, পানি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়। তো এই বিদ্যুৎ, তাপ, পানি, এই যে শক্তি, এই শক্তির সাথে একটা মিল রয়েছে, তারা সবসময় উঁচু মান থেকে নিচু মানের দিকে প্রবাহিত হয়। এই ক্ষেত্রে বিদ্যুতেও এই রুলসটা, ন্যাচারের এই রুলসটা ফলো করে। তো আমরা যখন এই মূল প্রবাহটা প্রবাহিত হয়ে এই এ বিন্দুতে আসবে, তখন সে এ বিন্দুতে এসে দেখবে যে তার সামনে দুটি পথ খোলা রয়েছে। তখন সে এই দুই পথ দিয়েই প্রবাহিত হবে। কিন্তু একটা প্রাণীর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে আমরা যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে দেখি যে আমাদের সামনে দুটো পথ রয়েছে, তো আমরা একসাথে দুটি পথে যেতে পারবো না। এমন কখনো হবে না যে আমার শরীরের মাথার অংশটা চলে গেল এক রাস্তা দিয়ে আর পায়ের অংশটা চলে গেল আরেকটা পথ দিয়ে। এভাবে প্রাণীর ক্ষেত্রে এটা সম্ভব নয়, তবে শক্তির ক্ষেত্রে এটা সম্ভব। যে তড়িৎ হচ্ছে একটা শক্তি, সে এ বিন্দুতে এসে যখনই দেখলো তার সামনে দুটো পথ রয়েছে এবং এইখানের বিভব হচ্ছে বি এর বিভবের চেয়ে বেশি, ডি এর বিভবের চাইতে বেশি, এই কারণে এইখানে, অর্থাৎ এইখানে বিভব মানে হচ্ছে ধাক্কা, এই এ এর ধাক্কাটা বি এর চাইতে বেশি, এ এর ধাক্কাটা ডি এর চাইতে বেশি, এই কারণে আই কারেন্টটা এখানে এসে দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। আমি মনে করি যে এই এ বির দিকে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা হচ্ছে আই টু, এবং এ ডি এই বাহু দিকে যেই বিদ্যুৎটা প্রবাহিত হয় আমরা মনে করি সেটা হচ্ছে আই টু। ওকে, এইখানে একটু ভুল হয়েছে, এটা হবে আই ওয়ান এবং এই তড়িৎ প্রবাহটা হবে আই টু। তারপরে আমরা মনে করি যে এই আই ওয়ানটা এটা প্রবাহিত হয়ে যখন আবার বি বিন্দুতে আসবে, তখন সে আবার দুইটি পথের সম্মুখীন হবে। তখন এই বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভবের চাইতে বেশি, বি বিন্দুর ধাক্কাটা ডি বিন্দুর চাইতে বেশি, দ্যাটস ওয়াই এই ধাক্কার কারণে সে এই দিকে একটা অংশ তার প্রবাহিত হবে, এই আই ওয়ানের একটা অংশ এদিক দিয়ে প্রবাহিত হবে। আমরা মনে করি সেটা হচ্ছে আই স্মল জি, আই জি, এই বিদ্যুৎটা এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই ডি বিন্দুতে আসে। আরেকটা বিদ্যুৎ প্রবাহ আমরা মনে করি এটা হচ্ছে আই থ্রি, এই আই থ্রিটা এই বি থেকে সি বিন্দুর দিকে প্রবাহিত হয়। ওকে, এখন এই আই টু এই বিদ্যুৎটা যখন ডি বিন্দুতে আসবে, আবার এদিক থেকে আই জিটা আসবে, আমরা দেখতে পাচ্ছি এই ডি বিন্দুতে দুটো বিদ্যুৎ প্রবাহ একসাথে মিলিত হচ্ছে, একটা হচ্ছে আই টু এবং আরেকটা হচ্ছে আই জি। আমরা মনে করি এই সম্মিলিত তড়িৎ প্রবাহটা হচ্ছে আই ফোর। ওকে, তো আই ফোর বিদ্যুৎ এখন এই এ ডিসি এই বাহুর ভিতর দিয়ে প্রবাহিত হবে। ওকে, তো এই ডি থেকে সি এর দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু ডি থেকে বি এর দিকে বিদ্যুৎ প্রবাহ হবে না। তার কারণ হচ্ছে যে বি বিন্দুর বিভব বা ধাক্কাটা ডি বিন্দুর বিভব বা ধাক্কার চাইতে বেশি, যার কারণে এটা বেশি এটা কম, বিভব কম। সো কম বিভব থেকে উচ্চ বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে না, এই কারণে আই টুটা এই ডি বিন্দুতে যখন পৌঁছায় তখন এই দুই ভাগে বিভক্ত হয় না, বরং এটা আই জি এর সাথে মিলিত হয়ে আই ফোর হয়ে ডি থেকে সি এর দিকে প্রবাহিত হবে। এবং এই সি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এই বাহু দিয়ে আসতেছে আই থ্রি এবং ডি থেকে সি বাহুতে আসছে আই ফোর। সো আই থ্রি এবং আই ফোর এই দুটো একত্রে মিলিত হয়ে আবার সেই মূল প্রবাহ আই হয়ে এই দিক দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ আবার সেই মূল প্রবাহ এই ব্যাটারিতে চলে আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তড়িৎ প্রবাহের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষয় হচ্ছে না, অর্থাৎ তড়িৎ প্রবাহের সংরক্ষণ নীতি এটা মেনে চলছে। আশা করি তোমরা তড়িৎ প্রবাহটা বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব এর নীতি অনুসারে, এর সমীকরণগুলো আমরা আলোচনা করব। তো চলো আমরা এর ইকুয়েশনগুলো দেখি, সমীকরণ। তো
এই হুইটস্টোন ব্রিজের নীতিটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কির্শপের সূত্র ব্যবহার করব। তোমরা জানো কির্শপের দুটি সূত্র রয়েছে, জাংশন সূত্র এবং লুপ সূত্র। তো এখন আমরা প্রথমে জাংশন সূত্রটা আমরা এই বি বিন্দুতে ব্যবহার করব। সো আমি এইখানে লিখতে পারি বি বিন্দুতে, বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি জাংশন সূত্র অনুসারে এই বি বিন্দুতে আই কারেন্টটা আসতেছে এবং এইখান থেকে আইজি এবং আই থ্রি এই দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। সুতরাং জাংশন সূত্র অনুসারে যেই কারেন্টটা আসতেছে সেটা হবে পজিটিভ, আর যেই কারেন্ট বের হয়ে যাচ্ছে সেগুলো হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস আইজি মাইনাস আই থ্রি ইকুয়ালস টু জিরো, এইটা আমরা জানি। ওকে, এবং আবার আমরা ডি বিন্দুতেও এই নীতিটা প্রয়োগ করতে পারি, জাংশন সূত্রটা ব্যবহার করতে পারি, উপপাদ্যটা ব্যবহার করতে পারি। তাহলে ডি বিন্দুতে আমরা আবার লিখতে পারি, দেখো তোমরা যে ডি বিন্দুতে কোন কারেন্টটা আসতেছে, আই টু কারেন্টটা আসতেছে এবং আই জি কারেন্টটা আসতেছে, বাট চলে যাচ্ছে আই ফোর। দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি আই টু প্লাস আই জি মাইনাস আই ফোর ইকুয়ালস টু জিরো। ওকে, এখন আমরা লুপ সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে এ বি ডি এ। এই আবদ্ধ সার্কিটে আমরা লুপ সূত্রটা ব্যবহার করব, এ বি সি ডি, সরি এ বি ডি এ, এইখানে এই আবদ্ধ বর্তনীতে আমরা যদি লুপ সূত্রটা ব্যবহার করি, আমরা ধরি কারেন্ট ক্লকওয়াইজ অনুযায়ী প্রবাহিত হচ্ছে। ওকে, এই কারেন্টের প্রবাহ আমরা ক্লকওয়াইজ অনুযায়ী ধরলাম, ক্লকওয়াইজ অনুযায়ী যদি ধরি তাহলে দেখতে পাচ্ছি যে লুপ সূত্র অনুসারে যে এইখানে আই ওয়ান পি ক্লকওয়াইজ যাচ্ছে, এইখানে আই জি ক্লকওয়াইজ অনুযায়ী যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এখানে পজিটিভ লিখব আই জি জি। এবং আমরা যখন ক্লকওয়াইজ অনুযায়ী যাব তখন দেখা যাচ্ছে যে আই টু কারেন্টটা বিপরীত দিকে যাচ্ছে, তো বিপরীত দিকে যাওয়ার কারণে এইটা হবে মাইনাস আই টু আর ইকুয়ালস টু, এই বাহুতে আমরা কোনো তড়িৎচালক শক্তি পাচ্ছি না, দ্যাটস ওয়াই এইখানে ই এর মানটা হবে জিরো। তোমরা জানো লুপের সূত্র অনুসারে যদি তড়িৎচালক শক্তি থাকে তাহলে ই লিখতে হবে, আর যদি তড়িৎচালক শক্তি না থাকে তাহলে জিরো লিখতে হবে। ওকে, নেক্সট আমরা আবার এই লুপে আমরা লুপ সূত্রটি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বি সি ডি বি। এই আবদ্ধ বর্তনীতে আমরা যদি লুপ সূত্রটি ব্যবহার করি এবং এইখানেও আমরা ক্লকওয়াইজ আমরা যদি বিদ্যুৎ প্রবাহ কনসিডার করি তাহলে আমরা পাচ্ছি যে আই থ্রি এটা ক্লকওয়াইজ অনুযায়ী হচ্ছে, সুতরাং আই থ্রি কিউ, এবং আমরা দেখতে পাচ্ছি এটা বিপরীত দিক থেকে প্রবাহিত হচ্ছে, আই ফোর উল্টো দিকে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হবে মাইনাস আই ফোর এস, এবং আই জিটাও বিপরীত দিকে যাচ্ছে, এটা এন্টি ক্লক অনুযায়ী যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা হবে আই জি জি ইকুয়ালস টু জিরো। ওকে, এখন আমরা ভারসাম্য নীতি বিষয়টা নিয়ে আলোচনা করব। ভারসাম্য হচ্ছে যখন এই বি এবং ডি বিন্দুর বিভব সমান হয়ে যাবে, আমি আবার বলছি বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব যখন সমান হবে তখনই এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আই জিটা জিরো হবে। সুতরাং ভারসাম্য নীতি অনুসারে আমরা লিখতে পারি ভি বি ইকুয়ালস টু ভি ডি, অর্থাৎ আমরা এই চতুর্থ বাহুর যে রোধ রয়েছে এই রোধটাকে আমরা এমন একটা রোধ নিব যাতে এই বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব সমান হয়ে যায়। তাহলে বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব সমান হওয়ার জন্য আমাদের এই এস এর রোধ চেঞ্জ করতে হবে, রোধ চেঞ্জ করলেই এই বিভিন্ন বিন্দুর বিভব চেঞ্জ হতে থাকে। তো আমরা এমন একটা বিভব নিব যাতে বি বিন্দুর এবং ডি বিন্দুর বিভব সমান হয়ে যায়, অর্থাৎ ভি বি ইকুয়ালস টু ভি ডি।
তো তোমরা জানো যে বিভব যদি সমান হয়ে যায় তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য জিরো হয়ে যাবে, আর বিভব পার্থক্য জিরো হয়ে গেলে সেখানে কোনো ধাক্কা থাকবে না, আর ধাক্কা না থাকলে বিদ্যুৎ প্রবাহিত হবে না, সেই ক্ষেত্রে আইজিটা হয়ে যাবে জিরো। ওকে, এখন আইজিটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি এইখানে যে সমীকরণটা লিখেছি সেখানে আইজিটা জিরো, আইজিটা জিরো হয়ে গেলে আমরা পাচ্ছি এই বি বিন্দুর জন্য, বি বিন্দুতে আমরা পাই যে এটা জিরো হয়ে গেলে আমরা লিখতে পারি আই ওয়ান ইকুয়ালস টু আই থ্রি। ওকে, এবং সাম্য অবস্থার জন্য এই ডি বিন্দুতে আইজিটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি, ডি বিন্দুতে আমরা লিখতে পারি আই টু ইকুয়ালস টু আই ফোর। ওকে, এবং এই এ বি ডি এ এই ক্লোজ সার্কিটে আমরা এই আইজিটা যদি জিরো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এ বি ডি এ এই বিন্দুতে আমরা যেটা লিখতে পারি আই ওয়ান P equals to I2 R. ওকে, এবং বি সি ডি বি এই ক্লোজ সার্কিটের জন্য আমরা লিখতে পারি, বি সি ডি বির জন্য আমরা লিখতে পারি, দেখো এইখানে আই জিটা জিরো হয়ে যাচ্ছে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এইখানে হয় আই থ্রি কিউ ইকুয়ালস টু আই ফোর এস। ওকে, এখন দেখো আমরা এখানে এই দুইটা থেকে যে জিনিসটা লিখতে পারি, আমরা যদি এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাই আই ওয়ান পি ইকুয়ালস টু আই টু আর ডিভাইডেড বাই আই থ্রি কিউ ডিভাইডেড বাই আই ফোর এস। ওকে, এখন এইখানে আই ওয়ান এবং আই টু আমরা দেখতে পাচ্ছি যে I1 টা হচ্ছে I3 এর সমান, সুতরাং এইখানে লিখতে পারি I3 P divided by I3 Q equals to, এবং I2 টা হচ্ছে I4 এর সমান, that's why আমরা লিখতে পারি I4 R divided by I4 S। সুতরাং I3 I3 কাটাকাটি গেলে এবং I4 I4 যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি ফাটাফাটি উইদাউট রক্তারক্তি ছাড়া আমরা পেয়ে যাচ্ছি P by Q equals to R by S। অর্থাৎ এইটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজের নীতি, অর্থাৎ যখন B এবং D বিন্দুর বিভব সমান হয়ে যাবে, বিভব পার্থক্য জিরো হবে, তখন গ্যালভানোমিটার দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, এই ঘটনাই হচ্ছে ভারসাম্য অবস্থা বা নাল অবস্থা। আর এই ভারসাম্য অবস্থায় এই পি এবং কিউ এই দুইটি রোধের অনুপাত এবং আর এবং এস এই দুইটি রোধের অনুপাত সমান হবে। সো ফাইনালি আমরা যেটা পেলাম যে ভারসাম্য নীতি বা হুইটস্টোন ব্রিজের নীতিটি হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। আমি আবার বলছি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। আশা করি তোমরা এই নীতিটি বুঝতে পেরেছো।